আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বাজেটের অপেক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের এই বছরে গুরুত্ব পাচ্ছে যোগাযোগ অবকাঠামো। চলমান অর্থবছরের জন্য 2,46,066 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির অনুমোদন দিয়েছিল সরকার। পরে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে গিয়ে আমদানি নির্ভর প্রকল্পের গতি কমিয়ে আনা হয়, অগ্রাধিকার দেওয়া হয় অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ প্রকল্পে। শেষ পর্যন্ত গত মার্চে সংশোধন করে 2,27,566 কোটি টাকায় নামিয়ে আনা হয় এডিপিকে। চলমান এই অর্থ বছরের তুলনায় নতুন অর্থ বছরে এডিপিতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। পরিকল্পনা কমিশনের সূত্র বলছে 2023-24 অর্থ বছরে এডিপির আকার ধরা হতে পারে 2,63,000 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি 75,944 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত, যা মোট বরাদ্দের প্রায় 29%। এবারের এডিপিতেও মেগা প্রকল্পে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বড় বরাদ্দ থাকছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, মেট্রো রেল ও পদ্মা সেতুতে। প্রস্তাবিত এডিপি পর্যালোচনা করে দেখা যায় পরিবহন ও যোগাযোগ খাতের মধ্যে সবচেয়ে বেশি 34,062 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এরপরেই রেলপথ মন্ত্রণালয়ের জন্য রাখা হচ্ছে 14,960 কোটি টাকা, নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য 9,473 কোটি টাকা, সেতু বিভাগের জন্য 9,064 কোটি টাকা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য 6,470 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। এডিপিতে পরিবহন ও যোগাযোগ খাতের পরেই রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের জন্য বরাদ্দ প্রস্তাব করা হচ্ছে 44,393 কোটি টাকা, যা মোট বরাদ্দের প্রায় 17%। তৃতীয় সর্বোচ্চ খাত শিক্ষা, চতুর্থ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, পঞ্চম গৃহায়ন ও কমিউনিটি, ষষ্ঠ স্বাস্থ্য, সপ্তম কৃষি, অষ্টম পরিবেশ জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ, নবম শিল্প ও অর্থনৈতিক সেবা এবং দশম সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে জনশৃঙ্খলা ও সুরক্ষা খাতকে। এছাড়া বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে 5,321 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। তবে সবচেয়ে কম 1,010 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে প্রতিরক্ষা খাতে। চলমান অর্থ বছরের এডিপির তুলনায় আগামী অর্থ বছরের এডিপিতে বরাদ্দ বাড়ছে 17,000 কোটি টাকা। অনুমোদনের অপেক্ষায় থাকা প্রস্তাবিত নতুন এই এডিপির 1,79,000 কোটি টাকা সরকারের রাজস্ব খাত থেকে ব্যয় করা হবে, আর 94,000 কোটি টাকা দিবে বিভিন্ন উন্নয়ন সহযোগী। বেলায়েত হোসাইন, এখন ঢাকা।